প্রতিশ্রুতি দর্শক বৃন্দ বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানে আমি ডক্টর তাসমি আহমেদ হুমা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আবিদ আকবর কনসালটেন্ট ভিশন আই হসপিটাল চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন আমরা আজকে কথা বলবো চোখের পানি পড়া ও তার প্রতিকার নিয়ে চলে যাচ্ছি অতিথির কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভালো আছি আমাদের আপনাকে আমাদের মাঝে আমরা খুবই খুশি আমরা আজকে কথা বলবো চোখের পানি পড়া নিয়ে যেটা খুবই কমন এবং আমরা আসলে দেখে থাকি খুব প্রায়ই দেখে থাকি আমাদের এইতে তো আমরা এইতে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে তো আমরা আজকে দর্শকদেরকে বলবো যে যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি তাই স্ক্রলে দেখুন নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রতি সম্ভাব্য সমাধানগুলো স্যার প্রথমে জিজ্ঞেস করবো চোখের যে যে পানি পড়া পানিটা পড়ে কেন এভাবে আর পানিটা আসে কোথেকে আর পানি পড়লে পড়তেই থাকে এটার কারণটা কি স্যার ধন্যবাদ শুরুতে সুন্দর একটা কোশ্চেন কোশ্চেনটা শুরু মানে আমাদের যে আজকে বিষয় চোখে পানি পড়া ও তার প্রতিকার পানি পড়ে কেন যদি আমরা আসি যে পানি পড়ে কেন সে ক্ষেত্রে বলতে হবে যদি কারো চোখে অ্যালার্জির খুব খুব সমস্যা থেকে থাকে তো অ্যালার্জি হলে সবসময় একটা ইরিটেশন হয় চোখের মধ্যে যে ইরিটেশন হওয়ার কারণে চোখটা তখন পানিতে ভরে যায় কেন ভরে যায় ইরিটেশন হলে চোখের এই সাইডে একটা আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা বেড়ে যায় বেড়ে গেলে চোখ দিয়ে পানি পড়ে যদি চোখের মধ্যে কোনো কিছু যায় মনে করেন ধুলাবালু গেল অথবা কোনো ফরেন বডি গেল তখন খসখস করে খসখস করলেই ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা বেড়ে যায় এবং পানি পড়ে এছাড়াও যদি কখনো কোনো ধুমার মধ্যে যান তখনও আপনাকে চোখের মধ্যে ইরিটেশন হয় এবং পানি পড়ে এছাড়া আমরা সবাই জানি হাসলেও পানি পড়ে কানলেও পানি পড়ে এখন যদি আমি আসি রোগের ক্ষেত্রে পানি পড়া একটা রোগ সেক্ষেত্রে কি যে বড়দের দেখবেন যে কারো কারো চোখে পানি পড়ে এবং কেতর হয় ময়লা হয় দেখা যায় নাকের এই সাইডটাতে যদি চাপ দেওয়া হয় তাহলে কারো কারো ক্ষেত্রে দেখবেন যে পুষ বের হয় বা আঠালো পানি বের হয় এই আঠালো পানি যাদের বের হয় এদের ক্ষেত্রে বলা হয় যে নেত্রনালী বন্ধ নেত্রনালী বন্ধ যে বললাম এই টার্মটা বলার আগে আমার একটু বলা উচিত নেত্র আমাদের যে ল্যাক্রিমাল গ্র্যান্ড ল্যাক্রিমাল গ্র্যান্ড থেকে পানিটা সিক্রেশন হয় এসে চোখটাকে ভিজায় রাখে ভিজায় রেখে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা আমাদের চোখের এই কুনায় দুইটা ছিদ্র আছে। নিচের পাতা একটা ছিদ্র উপরের পাতা একটা ছিদ্র এই দুইটা ছিদ্র দিয়ে পানিটা যে আমাদের এই নাকের এই কোনাটাতে একটা স্যাক থাকে একটা রিজার্ভার টাইপের সেখানে স্যাকের মধ্যে জমা হয় পরে যখন ওই চোখটা বন্ধ করা হয় এবং স্যাক ফুলফিল হয় তখন একটা প্রেশারে সেই পানিটা নাক দিয়ে মুখে চলে যায় এই যে নাক দিয়ে মুখে যাওয়ার যে জায়গাটা সেই জায়গাটায় যদি বন্ধ থাকে তাহলে আমরা সেটাকে বলি নেত্রনালী বন্ধ নেত্রনালী বন্ধ হলে প্রথম কথা হলো পানি পড়া থাকবে আঠা আঠা পানি থাকবে এবং কারো কারো ক্ষেত্রে পুজ বের হবে কারো কারো ক্ষেত্রে বের হবে না এবং ম্যাক্সিমাম রুগীরাই বলবে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখ দুইটা আঠা হয়ে লেগে থাকে এবং চাপ দিলে পুজ আসে আচ্ছা আচ্ছা তো স্যার এই চোখের পানি পড়াটা কি বাইলেটেরাল মানে দুই চোখ থেকেই একসাথে পড়তে পারে নাকি যেকোনো এক চোখ থেকে পড়তে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুই চোখেই এরকম নেত্রনালী বন্ধ হয় আচ্ছা নেত্রনালী বন্ধ দুই চোখের হওয়া হচ্ছে ইনিলেটেরাল এক চোখেও হতে পারে এক চোখে হলেও যে চিকিৎসা দুই চোখে হলেও সে একই চিকিৎসা এবং চিকিৎসা না করাইলেই সমস্যা সেই জন্য আমরা বলি যে নেত্রনালী বন্ধ হলে অবশ্যই চিকিৎসা করতে হবে আচ্ছা এটা কি যে কোনো এজে হতে পারে নাকি আচ্ছা যদি নেত্রনালী বন্ধ থাকে আমরা নেত্রনালী বন্ধ যদি কারো দেখি সেটা কোন বয়সে হবে সেটা যদি আসেন সেই ক্ষেত্রে হলো আমি প্রথমে বললাম বয়স্কদের ক্ষেত্রে বয়স্কদের যে রকম আফটার 30 অর 40 অর 50 এই বয়সের ক্ষেত্রে বাচ্চাদেরও ক্ষেত্রে নেত্রনালী বন্ধ হতে পারে আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে কাদের হবে জন্মগতভাবেই নেত্রনালীর যে প্যাসেজটা সেই প্যাসেজটা জন্মগতভাবেই তৈরি হয় না এবং এই জন্মগতভাবে তৈরি না হলে তখন পানিটা নাকে দিয়ে মুখে না যেয়ে চোখ দিয়ে বেরোয় আসে এবং সেই ক্ষেত্রে বাচ্চার মার একটা কমপ্লেন থাকে সেটা হলো যে বলে যে খাওয়াইতে যে দুধ পড়ছে বা খাবারের কিছু একটা চোখের মধ্যে পড়ছে তারপরে পানি পড়া শুরু হয়েছে আসলে তা না আসলে কাকতালীয়ভাবে হয় যে যখনই বাচ্চা ছোট থাকে তখনই হয়তো বা চোখে কিছু না কিছু যায় সেই ক্ষেত্রে মনে করে যে সেই জন্যই মনে হয় পানি পড়তেছে আমরা বাচ্চার চোখের পানি পড়ানি একটু পরে কথা বলছি একটা ফোন নিয়ে নিচ্ছি ফোন চলে এসেছে হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্নটি করুন আমি

ডাবল ডাবল দেখা যায় আপনার বয়স কত আপনি কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনি কি ডাক্তারের কাছে গিয়েছিলেন এখনো জানি কোনো ওষুধ নেওয়া হয়নি আচ্ছা স্যার আপনার কি কোনো প্রশ্ন করার আচ্ছা ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকেন আপনার উত্তরটি আমরা দিচ্ছি আচ্ছা উনার কমপ্লেন যেটা ছিল আমি একটু ক্লিয়ার করে বলি ওনার কমপ্লেন ছিল প্রথমে একটু দেখা যায় কিছুক্ষণ পরে ঝাপসা হয়ে যায় এবং উনি একটা কমপ্লেন দিচ্ছে সেই কমপ্লেনটা আসলে উনি ঠিক করে বলতে পারেন আলোর দিকে তাকালে কোনো বাতির দিকে তাকালে বাতিটা বড় মনে হয় বা লাইটটা মনে হয় যে ঝলকায় যাচ্ছে এই সব ক্ষেত্রে বলা হয় যেহেতু উনি ফোনে আমাদেরকে কোশ্চেনটা করছেন সব ক্ষেত্রে বলা হয় কারো কারো চোখে সানি পড়লে এরকম সমস্যা হয়ে থাকে তবে যদি সানি পড়া না থাকে ওনাকে চশমার বন্দোবস্ত করলে উনি পরিষ্কার দেখতে পারবে কেন সানি পড়ার কথা বললাম যে উনি বল বললো যে উনি দুইটা দেখে মানে ডাবল ভিশন হয় সানি পড়লে কারো কারো ক্ষেত্রে ডাবল ভিশন হইতে পারে তারপরেও যদি চশমাতে সমাধান হয়ে যায় ওনার কোনো অপারেশন করা লাগবে না উনি চশমা দিয়েই উনি পরিষ্কার দেখতে পাবে আচ্ছা আচ্ছা এটাই ওনার জন্য বেস্ট একটা সলিউশন যে উনি খুব কাছের কোনো চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে চশমাটা ব্যবহার করলে ওনার এই সমাধানটা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে দর্শক আমরা আপনাকে সমাধান দিয়ে দিলাম আপনি এখন জলদি কোনো চক্ষু বিশেষজ্ঞর কাছে যেয়ে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা আপনি চশমাটা নিয়ে নেবেন তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি সরাসরি জানতে চাইব এর চিকিৎসা এর সমাধানের উপায়টা ধন্যবাদ যাদের পানি পড়া থাকে মানে পানি পড়া মানে নেত্রনালী যাদের বন্ধ থাকে তাদের একটাই সমাধান সেটা হলো নেত্রনালি অপারেশন স্যার আমরা এটা ডিটেইলস একটু পরে জানবো আমাদের একটা ফোন চলে এসেছে নিয়ে নিচ্ছি হ্যালো দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে দিন আমার নাম

আচ্ছা ধন্যবাদ দিয়ে দিচ্ছি আচ্ছা ওনার যে সেই সমস্যাটা হলো চোখে পানি পড়ে ওনার হয়তো বা কোনো অ্যালার্জির সমস্যা হয়েছে ওনাকে এখন যদি আমরা বলি তাহলে অ্যালার্জির একটা ট্যাবলেট প্রতিদিন রাত্রেবেলা সবাই আমরা জানি অ্যালার্জির ট্যাবলেট কী নামে পাওয়া যায় বাজারে অ্যালার্জি ট্যাবলেট বললেই পাওয়া যায় রাত্রেবেলা একটা করে খেয়ে দেখতে পারে যদি ভালো না হয় তাহলে চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে উনি এই চিকিৎসা করবেন এবং মাথা ব্যথার জন্য উনি চোখের ডাক্তারকে বলবেন যে আমার মাথা ব্যথা করে তখন উনি ওই পরামর্শটা দিয়ে দিবেন যে কি খেতে হবে এটা হলো সমাধান যে জায়গায় ছিলাম সে জায়গায় আবার আসি নেত্রনালি অপারেশন অপারেশনের নাম হলো নেত্রনালি অপারেশন ডিসিআর অপারেশন আমরা নেত্রনালি অপারেশন ডিসিআর করি কি নাকের এখানে কেটে অপারেশনটা করি একটা বাইপাস সার্জারি কমিউনিকেশন করে দেওয়া কি চোখের সাথে নাকের একটা রাস্তা তৈরি করে দাও এই নাকের রাস্তাটা তৈরি করে দিলেই তার চোখের পানি পরাটা কমে যায় এটা হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসি জন্মগত যাদের নেত্রণালী বন্ধ তাদের সেক্ষেত্রে আমরা এগারো মাস বয়স পর্যন্ত ওয়েট করি করার পরে আমরা প্রুভিং করে দিই প্রুভিং জিনিসটা কি প্রুভিং জিনিসটা হলো বাচ্চাকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে যে রাস্তাটা বন্ধ আছে সেই রাস্তাটা সচল করে দিই এবং এই সচল করে দিলে তার পানি পড়াটা আর হয় না এবং ভবিষ্যতে তার অপারেশন করা লাগে না যদি কেউ না করে ছোট বাচ্চাদের সেক্ষেত্রে দেখা যায় যে ছয় বছর বয়সের সময় তার চোখের একটা অপ নেত্রণালী অপারেশন করতে হয় এবং মুখমণ্ডলে একটা দাগ সৃষ্টি হয় এবং মুখমণ্ডলের অভাবটা চেঞ্জ হয়ে যায় সেই আমরা বলি বাচ্চাদের একদম জন্মগত যাদের নেত্রণালী সমস্যা থাকে তাদের প্রুভিং করায় নেওয়া এবং প্রুভিং করে ফেললে তার আর পানি পড়া থাকে না স্যার এই যে অপারেশনটা হয় কেটে তার মানে এখানে একটা দাগ নিশ্চয়ই রয়ে যায় অবশ্যই তো এই দাগ কি সারা জীবন থাকবে না এই দাগ দূর করার কোন উপায় আছে আচ্ছা দাগটা আসলে যাদের একবার দাগ হয়ে যায় তাদের সারা জীবনই দাগ থাকে দাগটা আর তখন দূর করার কোনো উপায় থাকে না আচ্ছা স্যার আমরা একটা ফোন নিয়েছি এরপর বাকিটা জিজ্ঞেস করব হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপরে আমাদের নায় আসুন হ্যালো হ্যাঁ হ্যালো বলেন জি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ আব্দুল সবুর বয়স 70 আচ্ছা সমস্যাটা কি হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা আমার সমস্যা আছে যে আমার চোখ দিয়ে ওই বৃষ্টি আসে বৃষ্টি বলে ময়লা সুতোর মতো লম্বা লম্বা আচ্ছা ফিরাই মাঝে সাথে ফিরাই আসে এইও দুই অনেক আসে না এখন কি করব করে বল্লু পুকরকে আমরা আপনার উত্তরটি দিচ্ছি জি স্যার ধন্যবাদ উনি যে সমস্যাটা কথা বলছে এটাকে বলে রপি ডিসচার্জ রপি ডিসচার্জ মানে সুতার মতো লম্বা লম্বা উনি বলছে কিন্তু সুতার মতো আসলে এই জিনিসটা সহজে ভালো হয় না মাঝে মধ্যেই হয় মাঝে মধ্যে আবার ওষুধ দিলে কমে যায় ওষুধটা অনেকদিন ধরে যদি ইউজ করে অ্যালার্জির ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং আরও যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো যদি অনেকদিন ইউজ করে উনার এই সমাধান হয়ে যাবে উনি চক্ষু বিশেষজ্ঞ ভালো একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে ওনার এই সমাধানটা উনি করে নিবে এটাই আমাদের আশাবাদী ধন্যবাদ স্যার স্যার কথা বলছিলাম আমরা অপারেশন নিয়ে এখন স্যার দাগ যেহেতু দূর করা যাবে না তো আমাদের কি কোনো আধুনিক কোনো চিকিৎসা আছে যে দাগ ছাড়া অপারেশনটা হয়ে যেতে পারে অবশ্যই এই জায়গাটা একটা কথা হলো যে বর্তমানে আমরা লাস্ট এক যুগ ধরে আমরা নেত্রনির অপারেশন কেটে করার বদলে আমরা লেজারের মাধ্যমে করে থাকি লেজারের মাধ্যমে করলে মুখমণ্ডলে কোনো দাগ হবে না কোনো রক্তপাত হবে না অপারেশন করার পরে কোনো রেস্টের প্রয়োজন নেই কোনো ব্যান্ডেজ দেওয়ার প্রয়োজন নেই ইভেন এমনকি যদি কেউ কর্মজীবী হয় অফিসে তার ছুটি নেওয়ার ব্যাপার থাকে যেদিন অপারেশন করবে সেদিন শুধু ছুটি নেবে পরের দিনই সে অফিসে যোগদান করতে পারবে এইটা আমাদের জন্য খুবই একটা সুখকর সংবাদ যে আমরা আগে যে নেত্রনালী অপারেশন করতাম অনেক রক্তক্ষরণ হতো অনেক রকম সমস্যা হতো সেই সমস্যা থেকে সমাধান করতে পারি আমরা লেজার ডিসিয়ার করার মাধ্যমে মানে এখন কি ইন্টারন্যাশনালি কি এটাই ফলো করা হচ্ছে ইন্টারন্যাশনালি ফলো করাচ্ছে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনালের সাথে সাথে আমাদের বাংলাদেশেও এই জিনিসটা ফলো করতেছে এবং এটাতে সাকসেস রেট এখন আগের চেয়ে অনেক বেশি আমরা অনেক নতুন নতুন ডিভাইস আসছে এবং অনেক নতুন নতুন টেকনিক অবলম্বন করছি যেই কারণে আমাদের এই লেজার ডিসিয়ার অপারেশন লেজার ডিসিয়ার সার্জারির সাকসেস রেটটা আমাদের অনেক বেশি সবার জন্য কি এটা সুন্দর একটা আসলে সবাই জিজ্ঞেস করবে সবাই ফোনে জিজ্ঞেস করবে যে আসলে এটা খরচ কত খরচটা হলো এরকম যে সাধ্যের মধ্যে আমরা খরচ করার চেষ্টা করি সরকারি হসপিটালগুলোতে তো ফ্রিও অপারেশন করা হয় বেসরকারি হসপিটালে খরচটা একটু বেশি নেত্রণের অপারেশন সচরাচর যে আমরা কেটে করি কেটে করার যে যতটুকু খরচ তার ডাবল খরচটা পরে হলো লেজারের মাধ্যমে কেটে করে যারা তারা সবাই জানে কত টাকা দিয়ে অপারেশন করা এটা একটা সবাই মোটামুটি রুগীরা জেনে গেছে তার ডাবল খরচটাই আসলে লেজার ডিসেয়ার এর ক্ষেত্রে হয়ে থাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে একটা ব্যয়বহুল অপারেশন আছে এর পরে কি কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে আচ্ছা কারো কারো ক্ষেত্রে খুব সামান্য কারো কারো ক্ষেত্রে আবারও যেই জায়গাটা আমরা লেজার করে দিই সেই লেজারের জায়গাটা আবার ফিল আপ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে যখন আমরা দ্বিতীয়বার লেজার করে দিলে সেটা আর ফিল আপ হয় না শরীরের নর্মাল গঠন অনুযায়ী নিয়ম হলো যে কোনো জায়গায় আমি যদি গর্ত করে দিই বা কোনো জায়গায় কেটে দিই সেটা ফিল আপ হয়ে যাওয়াটা আমরা তো এখানে লেজার দিয়ে বার্ন করে দিই বার্ন করে দিয়ে একটা কমিউনিকেশন করি এই বার্নের জায়গাটা যদি ফিল আপ হয়ে যায় দ্বিতীয়বার আবারও আমি একইভাবে ওই নেত্রনালির ওই জায়গাটুকু আমি আবার লেজার করে ওপেনিং করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের ব্যয়ে একেবারেই নাই। তখন কি ফ্রি অফ কস্ট করা বলতে গেলে আমরা কোনো চার্জ নেই না এবং জাস্ট শুধু মেশিনের যে চার্জটা সেটাই নিয়ে করে দিই কারণ এটা তো তার প্রয়োজন তার দরকার আমার তো দরকার হলো তাকে সলিউশন দেওয়া সেই জন্য আমরা করে থাকি বলি যে যদি কখনো কারো এরকম দ্বিতীয়বার করা লাগে সেই ক্ষেত্রে আমরা বলি যে এটা খরচ একেবারেই নাই। দ্বিতীয়বার করা নেওয়াটাই উচিত এবং আমাদের অনেকগুলো রুগী দ্বিতীয়বার করার পরে তারা খুবই ভালো আছে এবং তারা বলেও যায় ফোন যদি কারো লাগে তাহলে করি কিন্তু ফলো আপ তো অবশ্যই সাত দিন পরে একবার ফলো আপ এক মাস পর একবার ফলো আপ চার মাস পরে একবার ফলো আপ ছয় মাস পরে একবার ফলো আপ ফলো রাখি যদি কারো দেখা যায় যে নেত্রণের অপারেশন লেজারের মাধ্যমে করার পরেও চাপ দিলে পুজ আসতেছে বা কেতর আসতেছে তাহলে অবশ্যই দ্বিতীয়বার আমরা লেজার করে দিই স্যার এটার মধ্যে কি মেডিকেশনের কোন রোল আছে আমরা কিছু কিছু মেডিকেশন দিই আগে এগুলো দেওয়া হতো না এখন নাকের কিছু স্প্রে দেই এবং নাকের ভিতরে আমরা কিছু একটা জিনিস দিয়ে আসি যেটা এডেশন না হয় আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো দেওয়ার কারণে এখন আর কি সাকসেস রেটটা অনেক বেশি আচ্ছা স্যার আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে তারপর আমি বিদায় নিয়ে নেব দর্শকদের উদ্দেশ্যে বলার এইটাই আছে যে নেত্রনালী যদি বন্ধ থাকে তাহলে চোখটা সবসময় একটা অর্গানিজম বা কেতর হয় বা একটা ডিসচার্জ হয় একটা চোখটার মধ্যে সবসময় একটা ইনফেকশন থাকে এই ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই অপারেশন করাটা জরুরি যদি অপারেশন আমরা না করি তাহলে দেখা যায় চোখের মধ্যে কর্নিয়াল আলসার থেকে শুরু করে আরও অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে চোখটা টিকানোটাই কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে চোখের নেত্রণালী অপারেশন করাটা করে নেওয়াটা উচিত ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য শুধু দর্শকবৃন্দ আমাদের সাথে ছিলেন আমাদের ভালো লেগেছে আশা করছি নেক্সটে আমরা আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন বৈশাখী টেলিভিশনের পর্দায়